প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি সোদপুর স্টেশনে এবং আমাদের চ্যানেল আত্মসমর্পণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে সোদপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরব বলে চলে এসেছি এবং আজকে আমাদের গন্তব্য কাঁকুড়গাছি জগদ্দান রামকৃষ্ণ মঠ। এটি রামকৃষ্ণ মঠের অন্যতম একটি শাখা। সোদপুর স্টেশন থেকে দুপুর 2:53 ব্যারাকপুর শিয়ালদা লোকাল ধরে আমরা চলেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এবং এখান থেকে আমরা শিয়ালদা মেট্রোতে উঠব। আমরা শিয়ালদা মেট্রো থেকে উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন শিয়ালদাতে নতুন মেট্রো স্টেশন চালু হয়েছে। তো আমরা মেট্রোতে উঠে গেছি এবং আমরা এখন চলেছি বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা ছাড়াও বিধাননগর রোড স্টেশনে নেমেও বাসের মাধ্যমে বেঙ্গল কেমিক্যাল পৌঁছানো যায়। আমরা এখন পৌঁছে গেলাম বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনে এবং মেট্রো স্টেশনের গেটটি এরকম। এখান থেকে বেরিয়ে আমরা বেঙ্গল কেমিক্যাল মোড়ে চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন মোড়। এবং আপনারা চাইলে এখান থেকে কাঁকুড়গাছি জগদ্দান মঠ যেতে পারেন। এই বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে বাঁদিকে এই যে অটোটি দাঁড়িয়ে আছে এরকম বাঁদিকে রাস্তাটি ঢুকে গেছে। এই বাঁদিকে মিনিট পাঁচেক হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কাঁকুড়গাছি জগদ্দান মঠে। তো আমরা সেই রাস্তা দিয়ে হাঁটছি এবং দেখতে পাচ্ছেন বাঁদিকে পড়েছে বেঙ্গল কেমিক্যালস। তো আপনারাও এই রাস্তা দিয়ে হাঁটলে দেখতে পাবেন এবং বেঙ্গল কেমিক্যালস দিয়ে আরও এগিয়ে এসে বাঁদিকে এই মোড় পড়ছে এবং এখানেই দেখতে পাচ্ছেন জগদ্দান মঠে যাওয়ার রাস্তা। এবং রাস্তার দুদিকে এরকমভাবে গহনানন্দজী মহারাজ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী ভদ্রেশানন্দজী মহারাজ ইত্যাদির ছবি রয়েছে। তো আমরা রাস্তার এই অপরূপ শোভা দেখতে দেখতে এবং ঠাকুর মা স্বামীজির জীবনের লীলার এই চিত্রাভিরূপ দেখতে দেখতে চললাম জগদ্দান মঠের উদ্দেশ্যে। মঠে ঢোকার আগেই এই রাস্তাটি এত সুন্দর করে চিত্রশিল্পীদের দ্বারা সাজানো হয়েছে দেখে মন মুগ্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের এবং স্বামীজির জীবনের বিভিন্ন অংশ এই দেওয়ালের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা জগদ্দান মঠে প্রায় পৌঁছে গেছি। জগদ্দান মঠে ঢোকার আগেই ডান দিকে আরেকটি জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এটি হলো জগদ্দান রামকৃষ্ণ মঠের দাতব্য চিকিৎসালয় বা চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে বিভিন্ন রকম রোগ নিরাময় এবং শারীরিক টেস্ট করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন দাতব্য চিকিৎসালয়ের ভিতরের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন স্বামীজির একটি মর্মর মূর্তি রয়েছে এবং হসপিটালের শোভাও খুব সুন্দর। এই দাতব্য চিকিৎসালয়টির মহান উদ্দেশ্য সাধনের জন্য কি কি চিকিৎসা করা হয় এবং কি কি শারীরিক পরীক্ষা এখানে করা হয় তার সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম এবং কখন কখন এই চিকিৎসালয়টি খোলা থাকে সেটিও শেয়ার করলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। চ্যারিটেবল ডিসপেন্সারিটির সঙ্গে রামকৃষ্ণ মঠ জগদ্দান ওয়েলফেয়ার সেকশনের সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, এবারে আমরা প্রবেশ করতে চলেছি রামকৃষ্ণ মঠ জগদ্দানে। এটি শ্রী শ্রী রামকৃষ্ণ সমাধি মহাপীঠ। আজকে আপনাদের সঙ্গে
শেয়ার করে নেব এই মহাপীঠের সমস্ত ডিটেলস, কখন থেকে কখন খোলা থাকে, প্রসাদ বিতরণ কখন হয়, এখানকার সারা বছরের অনুষ্ঠানসূচি কী কী, সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকুন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই সমাধি মহাপীঠ খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 অবধি এবং তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়, তারপরে বিকেল 4:00 থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা মঠে ঢুকেই প্রথমেই ঠাকুরমা স্বামীজির মহাপ্রসাদ পেয়ে গেলাম এবং প্রসাদ পেয়ে আমরা মঠের ভিতরে ঢুকে পড়লাম। এবং ঢুকেই আপনারা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো দক্ষিণেশ্বরের পঞ্চবটির চারা। শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী গহনানন্দজী মহারাজ এই পঞ্চবটিটি স্থাপন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ পঞ্চবটি তলা। আজকে আপনাদের সঙ্গে জগদ্দান মঠের ইতিহাস শেয়ার করে নেব। তো চলুন জেনে নেওয়া যাক জগদ্দান মঠের অভূতপূর্ব ইতিহাস। 1383 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর শ্রী রামকৃষ্ণদেব তার গৃহীভক্ত শ্রী রামচন্দ্র দত্তকে বলেন, রাম, এই যে যোগের স্থান, এখানে একটি পঞ্চবটি করো। এখানে মন্দিরে দর্শনের জন্য দর্শনার্থীদের প্রতি কিছু নিবেদন রয়েছে এবং কেমন করে জায়গাটি জগদ্দান হয়ে উঠল সেই কথায় আসা যাক। শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত ছিলেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্রের জন্ম হয় 1851 সালের 13ই অক্টোবর। কর্মজীবনে তিনি কলকাতা মেডিকেল কলেজের প্রখ্যাত রাসায়নিক ছিলেন। তার আবিষ্কৃত কুরচিসিন ওষুধ দেশে বিদেশে সমাদৃত হয়। সেই রামচন্দ্র দত্ত তার বাড়িতে অন্যান্য ভক্তবন্ধুদের নিয়ে অনেক রাত পর্যন্ত ভজন কীর্তন করতেন। খোল করতাল সহযোগে রামচন্দ্র ও তার সঙ্গীরা প্রতিদিনই অনেক রাত পর্যন্ত গলা ছেড়ে কীর্তন করতেন। এতে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত হতো। রামচন্দ্র মেডিকেল কলেজের ডাক্তার, পাড়ার গণ্যমান্য ব্যক্তি। প্রথমে প্রতিবেশীরা নম্রভাবে তাদের অসুবিধার কথা রামচন্দ্রকে জানালেন। তাতে কোনো ফল না হওয়ায় তারা জোর করে কীর্তন বন্ধ করার কথা ভাবলেন, কিন্তু তাদের চেষ্টা বিফল হল। শ্রী রামকৃষ্ণ রামচন্দ্রের বাড়িতে উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসতেন। কোনো এক অনুষ্ঠানে তিনি রামচন্দ্রের বাড়িতে এলে ওই পল্লীর একজন বিশিষ্ট ব্যক্তি তার সঙ্গে দেখা করে কীর্তন সংক্রান্ত অসুবিধার কথা বলেন। শ্রী রামকৃষ্ণ তখন রামচন্দ্রকে বলেন, অমনভাবে না করে একটু আস্তে আস্তে কীর্তন টীর্তন করো। অগত্যা রামচন্দ্র ও তার সঙ্গীরা অতি মৃদু কণ্ঠে ভজন কীর্তন শুরু করলেন, কিন্তু তাতে তাদের মন ভরছে না, প্রাণ হাঁফিয়ে উঠছে। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে বললেন, আপনি যদি অনুমতি দেন আমরা তাহলে একটি নির্জন জায়গা গিয়ে ভজন কীর্তন করার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বললেন, বেশ বেশ, এমন স্থান করো যেখানে 100টা খুন হলেও লোকে জানতে পারবে না। গুরুর অনুমতি পেয়ে রামচন্দ্র উপযুক্ত জায়গায় খোঁজ করতে লাগলেন এবং শেষ পর্যন্ত জগদ্দানের জায়গাটির সন্ধান পেলেন। এখানে একটি পুকুর ও বাগানের মতো ছিল। জায়গার মালিক ছিলেন এক মুসলমান ভদ্রলোক। শ্রী রামকৃষ্ণদেব নিজেই 1883 এবং 1885 খ্রিস্টাব্দে দুইবার এই জগদ্দান মঠকে পবিত্র করেছিলেন। শ্রী রামকৃষ্ণ নিজেই এই বাগানটিকে জগদ্দান হিসেবে ঘোষণা করেছিলেন এবং বেদিঘর এবং এই পুকুরটি যথা শ্রী রামকৃষ্ণ কুণ্ডকে পবিত্র করেছিলেন। শ্রী রামকৃষ্ণের পবিত্র অস্থি এখানে 23 আগস্ট 1886 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী তিথিতে নিয়ে এসে স্থাপন করা হয়েছিল, যেখানে এখন বর্তমানের মন্দিরটি অবস্থিত। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম জগদ্দান রামকৃষ্ণ মঠের ইতিহাস। এই বাগানেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং শ্রীরামচন্দ্র দত্তকে তিনি বলেন, এটি যোগের স্থান, এখানে একটি পঞ্চবটি করো। এবং পরবর্তীকালেও শ্রীরামকৃষ্ণদেব এখানে এসেছিলেন
আপনারা দেখতে পাচ্ছেন মঠের ভিতরের বাগানের কি সুন্দর অপরূপ দৃশ্য। এখানে অনেক রকমের গাছপালা রয়েছে, এছাড়া আপনাদের দেখানো হয়েছে এখানে চিড়িয়াঘর রয়েছে যেখানে প্রচুর পাখি পোষা হয়। এছাড়া একটি পুকুর রয়েছে যেটি এই ভিডিওতে দেখানো হবে। সেই পুকুরের পাড়ে শ্রীরামকৃষ্ণদেব বসেছিলেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি শ্রী রামকৃষ্ণ কুণ্ড নামক পুকুরটি। এই পুকুরের পাড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বসেছিলেন। দেখতে পাচ্ছেন পুকুরের ধারে কি সুন্দর পরিবেশ, এবং এখানে বিভিন্ন রকমের হাঁস, রাজহাঁস ইত্যাদি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ সভাঙ্গন। এখানে বিভিন্ন রকম ধর্মীয় সভা, আলোচনা সভা এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঠের ভিতরের পরিবেশ সত্যি মনোরম, এবং মঠের ভিতরে একবার প্রবেশ করলে আপনার মন রামকৃষ্ণে বিলীন হয়ে যাবে, এই আমাদের অন্তরের বিশ্বাস। এখানে মহাত্মা রামচন্দ্রের জন্মতিথি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখন আমরা যে জায়গাটিতে চলে এসেছি এটি অন্যতম গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানেই রামকৃষ্ণ কুণ্ডের ঠিক বিপরীতে রয়েছে শ্রী রামকৃষ্ণ বিধিঘর। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসে বসেছিলেন এই ঘরটিতে। চলুন দেখে নেওয়া যাক এই ঘরটির পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন বেদিঘর, এখানে ঠাকুর এসে বিশ্রাম করেছিলেন। এখানে বেদিঘরের ইতিহাস বর্ণিত রয়েছে খোদাই আকারে, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন বা ভিডিওটিকে পজ করেও দেখতে পারেন। এবং বেদিঘরের ঠিক উল্টো দিকেই শ্রী রামকৃষ্ণ কুণ্ডকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মঠের ভিতরে এত শান্ত, এত নিস্তব্ধ, নিরিবিলি, আমার মনে হয় সেই জন্যই ঠাকুরও চেয়েছিলেন এই স্থানে একটি পঞ্চবটী করতে, যেখানে তার ভক্তরা এসে জপ, সাধন, ভজন ইত্যাদি করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ বিবেকানন্দ
বেদান্ত সাহিত্যর স্টল। এখান থেকে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন বই পাওয়া যায় এবং স্টলের ঠিক বিপরীতেই রয়েছে এই রামকৃষ্ণ কুণ্ড। এখন বিকেল 5:30 বেজে গেছে, এরপরে আমরা যাব ঠাকুরের সন্ধ্যারতি দর্শনে। শ্রী রামচন্দ্র দত্তর থাকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী রামচন্দ্র দত্ত এই মঠেই জীবনের শেষ দিন অবধি ছিলেন এবং তিনি এই মঠে শ্রী রামকৃষ্ণের সমাধি অস্থি এই প্রধান মন্দিরে স্থাপন করেন। পরবর্তীতে শ্রী শ্রীমা সারদা দেবীও এই মন্দিরে এসে ঠাকুরের পূজা করে গেছেন এবং পরবর্তীকালে স্বামীজি এবং তার অন্যান্য গুরু ভাইয়েরাও কয়েকবার এই মঠে এসেছিলেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্র দত্তের মন্দির। শ্রী রামচন্দ্র দত্ত ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। এইখানে রয়েছে মঠের অফিস, অধ্যক্ষ মহারাজের কক্ষ এবং দীক্ষার জন্য অফিস, এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে প্রধান মঠের মন্দির। আমরা এখন পৌঁছে যাব মঠের মন্দিরের ভিতরে সন্ধ্যারতি দর্শনের জন্য। আমরা সন্ধ্যারতি দেখে বেরিয়ে পড়েছি। সন্ধ্যারতি ভীষণ সুন্দর হয় এবং এখানে সন্ধ্যারতির পরে ঠাকুরমা স্বামীজির গান হয় অথবা তত্ত্বকথা হয়। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে যদিও মন চাইছিল না, তা সত্ত্বেও ফিরতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং রামকৃষ্ণ এই ভাবাবেগ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজি।